এবার লিপস অ্যান্ড বাউন্স নিয়ে আক্রমণ সানিয়েছেন শুভেন্দু অধিকারী, আর এ প্রসঙ্গে অভিষেককেও নিশানা করেছেন বিরোধী দলনেতা। 7 কোটি 60 লক্ষ টাকা অ্যাটাচ করেছে ইডি, দরিদ্র পরিবার, অথচ লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি 600 কোটি টাকা হলো কি করে? সেই কথাগুলো কেন তোলা হচ্ছে না, প্রশ্ন বিরোধী দলনেতার। আর যত দরিদ্র পরিবার খালপাড়ে থাকা পরিবার, ডাইরেক্টর কে? অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি। তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। শান্তনুবাবু, লিপস অ্যান্ড বাউন্স নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি 600 কোটি টাকা, কি করে হলো, সেই প্রশ্ন কেন তোলা হচ্ছে না, কি বলবেন? প্রথম কথা, যে কোম্পানির সাথে বর্তমানে কোনো যোগাযোগ নেই সেই নিয়ে অযথা তৃণমূলকে কালিমালিপ্ত করার এই প্রচেষ্টা চলছে। দ্বিতীয় কথা, ইডি যে কথা বলে সেটাই যে ধ্রুব সত্য সেটা নয়, সেটা বহুবার প্রমাণিত হয়েছে এবং ইডির নিরপেক্ষতা এবং ইডির সততা নিয়েও বহুবার প্রশ্ন উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে ইডির অফিসারদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। তৃতীয় কথা, যিনি এই কথাগুলো বলছেন তাকে নিজেকে প্রকাশ্যে টিভির সামনে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে টাকা নিতে, তার বিরুদ্ধে কি পরিমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে সেই খাতি মিউনিসিপ্যালিটি থেকে, কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থেকে শুরু করে সমস্ত জায়গায়, সেটাও সারা ভারতবর্ষের মানুষ জানে। শুধুমাত্র তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এই ধরনের জিনিসগুলো হচ্ছে এবং এমনকি যেগুলোর সাথে তৃণমূল কংগ্রেসের বর্তমানে কোনো যোগাযোগও নেই সেই ধরনের ঘটনা বা সেই ধরনের ব্যক্তিকে টেনে এনেও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর প্রভাব জনমানুষে পড়ে না। তাই প্রত্যেক নির্বাচনে তৃণমূল আগের থেকে বেশি ভোটে যেতে, আগামী দিনেও জিতবে। ধন্যবাদ শান্তনুবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।